সে অনুসারে যদি আমি আমার যদি দবা গোটে পিলা চেকলিস্ট করা গুড বেটার বেস্ট ভাল অতি ভাল উত্তম উত্তম অতি উত্তম অতি উত্তম তার ওড়িয়া কাটে নরোত্তম সর্বোচ্চ বা দ্রষ্টি দেবা আবশ্যক বেস্ট আউটস্ট্যান্ডিং মার্ভেলিয়াস এক্সিলেন্ট এক্সিলেন্ট এই যে কার জায়গা আমি যেতে ইউজ করি আমি যেতে ভাগ করি আমি এইটা হচ্ছে রেটিং স্কেল রেটিং কি আমার দিদি মানে কইবে রেটিং স্কেল রাও বলে উদাহরণ গ্রেডস এ বি সি ডি এ বি সি ডি ই এফ জে কেটা মধ্যে গটে প্রকার রেটিং স্কেল আউ কোন রেটিং স্কেল আউ কোন রেটিং স্কেল গটে ভালো উদাহরণ মিলিব আমরা সমস্ত মোবাইল ব্যবহার করছন্তি গোটে শাড়ীতে কোন দেখি দৌছেন হাতে দেখি ন ফলছেন আমি কোন রিভিউ করছেন যে এইখানে কেতে রেটিংটা কেতে আছে 4.8 আছে বলে আপনি বুঝিকে মারব আমাকে ভালো লাগিলা 4.8 রেটিং আছে বলি কইলে সে পিন্ধি কি রেট দেইছি রেটিং করছি তেনু করে আমি সেটা মারছেন বড়িয়া দেখা যাচ্ছে কম পয়সা আছে সেখানে 2 যদি থিব রেটিং স্কেলটা রেটিংটা যে স্টারটা 2 আছে মন ন করছি যোটা সেইটি অপেক্ষা এটা আখিকে ভালো দেখা যাচ্ছে রেটটা ভালো আছে যা আপনি স্টার্ট দেখি আর দুই মিলছে মনে কথা কইলে আমি সেটি স্কিপ করছি যে বিভিন্ন প্রতিযোগিতা তো প্রতিযোগিতা আমি পয়েন্ট দউ না পয়েন্ট দউ যদি রেটিং আছে না 10 রো কেতে সিন দেলা আচ্ছা গীত প্রতিযোগিতা হচ্ছে সেইটি তিন জন কি দুই জন জজ বসিছেন 10 যে মার্কিং হচ্ছে কি 15 রো আমি মার্ক করছেন সেটা কো ভাগ করছেন তেণুকরি আমি রেটিং স্কেলটা মধ্যে ভালো ভাবে এবে জাঁপারে আমার কোণী মু ভাবুছি কোণী প্রকার অসুবিধা এটা আর রহব না আউ কোণ লাগিপার।